এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট গরম হবে হাওয়া আজ দক্ষিণবঙ্গে ষাট কিলোমিটার বেগে আশ্রয় পড়বে কালবৈশাখী ঝড় সপ্তাহভর ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে রাজ্যে যার জিরে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা হাওয়া হাওয়াফির সূত্রে খবর আরও তিন দিন একই রকম থাকতে পারে আবহাওয়া সোমবারের পর থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা রয়েছে আজ শনিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে স্বস্তি জাগিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই রাজ্যের কোনো জেলাতেই সোমবারের পর থেকে পারদ চড়লেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না আগামী সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই আজ ফের কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে দক্ষিণবঙ্গে ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য জারি হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে ওদিকে পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এর জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সোমবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি আজও উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গের তুলনায় তীব্রতা কম থাকবে আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে সাথে দশর থাকতে পারে দমকাঝড়ু হাওয়া সোমবার উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শনিবার এবং রবিবার এছাড়াও সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলায় ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ু হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দক্ষিণবঙ্গে রবিবার এবং সোমবারও রয়েছে দুর্যোগের সম্ভাবনা